বাংলাদেশের পড়া শেষ বড় ডিগ্রি লওয়ার জন্য গেছে আরব দেশ। ৪-৫ বছর পয়রা ৫টা ডিগ্রি লাগাইয়া আইছে বাংলাদেশ। মাধবপুর বাসস্ট্যান্ড নামিয়া খেতে খেতে আসতেছে গুচ্ছগ্রামের দিকে। আইসা দেখে মাধবপুর এবং গুচ্ছগ্রামের মাঝামাঝি ১০-১২ জন কামলা নয়া 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 খেত লাগাই। কি করে মুক্তি সাহেব দেখা হইয়া গেছে গরম নরম না গরম। শিরিকের ফল শিরিক, বেদাতের ফল বেদাত। এই কারণে জমিনে গজবের ফল গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পায়া কাম লাগেছে। হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার দুয়ারে যাই নাই, লেখাপড়া করি নাই, শিরিক বাদাত কারে কমরা বুঝি নাই, ভাত খাই ঘুমাই খেত লাগাই, শিরিক বাদাত বুঝি নাই। শিরিক করলাম কেমনে বুঝাইয়া বলুন। এশকের দরে আয় গো সময় যায় পরদরত নবী মুস্তাফা আল্লাহুম্মা। আরো আসতে পড়বেন দরুদ শরীফ, আরো আসতে পড়বেন। জোরে পড়লে গুনাহ হবে, গুনাহ হবে। দরুদ পড়া আপনাদের কাজ নয়। সর্বপ্রথম দরুদ পড়েছে আমার আল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি না, ওমালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়ে। আমি খাই না, ঘুমাই না, রাজনীতি করি না, হাল চাষ করি না। আমার ডিউটি ২৪ ঘন্টা। ইউসাল্লুনা আলান নবী, যুরকুন সুবহানাল্লাহ। এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমার ডিউটি হচ্ছে আমার সমস্ত ফেরেশতা নিয়ে আমার হাবিবের উপর দরুদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। আমরা যদি নবীর উপর দরুদ না পড়ি, মিলাদ না পড়ি, মিলাদুন নবীর জুলুস না করি, নবীর দরুদ মিলাদ জুলুস বন্ধ থাকবে না, ২৪ ঘন্টা চলতেছে। এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ, সালাম পাঠাও পাঠাইবার মতন। ইমানদারকে বলছেন, আমরা ইমানি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। জান দেব কিন্তু ইমান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাতুল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলুন মারহাবা। ইমানদার, একজন ইমানদারের দাম আরশে আজিমের চেয়ে বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি, মক্কার চেয়ে বেশি। একজন ইমানদারের দাম, ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য দরুদ, ইমানদারের জন্য মিলাদ, ইমানদারের জন্য আমার আল্লাহ সাজিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ধনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস সনদ বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়, সর্দারে জানলে সর্দার হয়। ইমানদার কিসের বিনিময় হয়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري مسلم জরকন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम सृष्टिर प्रति तुम्हार अंतरे যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে না। ঈমানদার হইতে পারিবে না। ईमानदार হইলেন না নামাজ পড়লেন, ईमानदार হইলেন না রোজা রাখলেন, ईमानदार হইলেন না হজ করলেন, ईमानदार হইলেন না কোরআন পড়লেন, ईमानदार হইলেন না যাকাত দিলেন, ईमानदार হইলেন না দাড়ি রাখলেন, ईमानदार হইলেন না টুপি পরলেন, ईमानदार হইলেন না পাঞ্জাবি পরলেন, ईमानदार হইলেন না পাগড়ি বাঁধলেন, কোনো লাভ নাই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো, পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো, কোনো फायदा নাই, কোনো সওয়াব নাই। আমরা কোন দিকে সাজদা করি? জোরে বলুন কোন দিকে করি? পশ্চিম দিকে। সাজদার মালিক কে? আল্লাহ। জোরে বলুন মালিক কে? আল্লাহ। পশ্চিম সাজদার মালিক নয়, পূর্ব সাজদার মালিক নয়, উত্তর সাজদার মালিক নয়, দক্ষিণ সাজদার মালিক নয়, মক্কা সাজদার মালিক নয়, মসজিদ সাজদার মালিক নয়, জমিন সাজদার মালিক নয়, আসমান সাজদার মালিক নয়, কাবা সাজদার মালিক নয়। সাজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে বলুন কে? জবান খুলে বলুন কে? আল্লাহ। সাজদার মালিক আল্লাহ। উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, তো শুধু পশ্চিমে কেন? শুধু পশ্চিমে সাজদা কেন? জবাব দিবেন। পশ্চিমে আছে কেবলাও, কেবলাও কাবাগরের পশ্চিমের তারা সাজদা করেনি, কোন দিকে করে? দক্ষিণ দিকের তারা, উত্তর দিকের তারা, পূর্ব দিকের তারা। এখানে মেনশন হচ্ছে কেবলাও, কেবলাও কাবা। সেজদার মালিক হচ্ছে, মালিক হচ্ছে আল্লাহ। পূর্ব এবং পশ্চিমে সেজদা দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই, ফায়দা আছে, সওয়াব আছে। ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব আছে একমাত্র ইমানে, সেই ইমান হচ্ছে নবী মুহাম্মাদুর। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার কিসের বিনিময় হয়? রাসূল বলেন আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলুন কি নাই? কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামী, কিয়ামতের আগে দূরের কথা পরে পড়লো জাহান্নামী। দলিল দিচ্ছে আল্লাহ আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া জরকন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। সেই বন্দিগি আমরা চাই? জোরে বলুন চাই? আসুন আমরা সামনে মুসলমান নবীজির ভালোবাসা চাই। নবীকে ভালোবাসতে বলেছেন কে? জোরে বলুন কে? সর্বপ্রথম ভালোবেসেছেন কে? আল্লাহ। যখন ছিল একা, নাকি ছিল কোনো সকাপ, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। নূর হইতে না মাটি হইতে? নবী কি মাটির নবী? আমরার মতো নবী না, নূরের নবী। আপন নূর হইতে হুদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এশকের দরে আয় গো সময় যায় পরদরতে নবী মুস্তাফায় আল্লাহুম্মা। প্রাণ খুলে দেওয়ালা থাকবো না, থাকবো এ পৃথিবী যেমনে আসে তেমনে পড়ে রবে। সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে সব জানিয়া চলে যাবি অন্ধকার কয়বর দেশে, যেতে হবে কি হবে না? কবে যাব, কোন দিন যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে। নিঃশ্বাসের বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস। আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধুরে চলো যাই এবার আপন দেশে। ও মুসলমান, আমরা আপন দেশ এই দেশ না, এটা আমাদের জন্য বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। দেহ জগতরা হচ্ছে বিদেশ, রুহ জগতরা হচ্ছে আপন দেশ। আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধুরে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। কারে কারে ফজরে সাজদা দিয়েছেন আল্লাহরে, জোহরে দিয়েছেন আল্লাহরে, আসরে দিয়েছেন আল্লাহরে, মাগরিবে দিয়েছেন আল্লাহরে, এশারে দিয়েছেন আল্লাহরে, তাহাজ্জুদে দিয়েছেন আল্লাহরে, তারাবিতে দিয়েছেন আল্লাহরে, আওয়াবিনে দিয়েছেন আল্লাহরে, আরাফাতের ময়দানে গিয়ে দিয়েছেন আল্লাহরে, মদিনায় গিয়ে দিয়েছেন আল্লাহরে, মক্কায় দিয়েছেন আল্লাহরে, মসজিদে দিয়েছেন আল্লাহরে। কবরে গেলে আমরা পাইব কারে? জোরে কোন? ফুলছে রাতের ঘাটে গেলে পাইব কারে? মিজানের ঘাটে গেলে পাইব কারে? হাউজে কাউসারে গেলে পাইব কারে? জাহান্নামের গেটে গেলে পাইব কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছি আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইব নবীরে। আল্লাহ থাকবে কই? ও মুসলমান, আল্লাহ থাকবে কই? ছিলেন আল্লাহ গোপনের গোপন। আরে আপন নূর হইতে নবী করিলেন সৃজন, ছিলেন আল্লাহ গোপনের গোপন। আরে আপন নূর হইতে নবী করিলেন সৃজন, আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পুসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা। নূরের নবী যার ওসিলা পয়দা হলি, যার ওসিলা তারে কেন নূরের নবী মদিনা নূরের নবী নবীজি মদিনা শুয়ে আছেন। আজকের মাহফিলে আসেনি, মক্কায় মদিনায় মসজিদে মাদ্রাসা মিনারে মিম্বরে মেহরাবে মক্তবে মুনাজাতে মাহফিলে আসে না নাই? আসে না নাই? নবী কয়জন জোরে বলুন। চিনল না বাংলার অভাবী? চিনছে নবীরা, নবীরে সুন্নি। কে চিনছে? কে চিনছে? সুন্নিদের জন্ম রহমতের ভিতরে, ওহাবিদের জন্ম গজবের ভিতরে। ওই জন্ম সাহাসিত্তর সহিহ হাদিস বুখারী নোট করেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে নজদের জমিনে নবীজি দাঁড়াইলেন, নজদি মুসলমান সাহাবী সঙ্গে নিলেন, নিয়ে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। ও সুন্নি মুসলমান, নবী সিন্না যান কবরে, নাইলেও পাই নাই। নবী সিন্না ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। নবী না সিন্না কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের আগুনে জ্বলবেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার নবী দোয়া করে আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও, শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। কিন্তু যেই জায়গার দাঁড়িয়ে দোয়া করতেছেন এই জায়গার জন্য একবারও রহমতের দোয়া করে নাই। নজদের মুসলমান সাহাবীরা কো আফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের জন্য করেন নাই কেন? জায়গাটার নাম কি? মাধবপুর গুচ্ছগ্রাম। আমি আব্দুর রহমান রেজবি দোয়া করতেছি আল্লাহ ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। আপনারা হুশিনি কিরে? দাওয়াত করছি আমরা গুচ্ছগ্রামবাসী, খাওয়াইলাম খাদিয়া দিয়াম। দাওয়াত করছেন ভারতের জন্য, মক্কার জন্য। জান হুজুর জান হেরাই দিব হাদিয়া। আমাদের জন্য করেন নাই কেন? ডাইনে বামে গেছি না, বেজার লাগছে। বর্তমানে ইমানের বাজারে আমলের বাজারে কোনো বেজাল নাই। বন্ধুরে, ইমানের বাজারে বেজাল। ইমান যদি না থাকবে আমলের কোনো দাম নাই, রুহ যদি না থাকে দেখের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? রুহ আছে, দেখের মূল্য আছে, গারান আছে, ফুলের দাম আছে, গারান নাই, ফুলের কোনো দাম নাই। নদীতে মাছ আছে, পানির দাম আছে, মাছ নাই তো পানির দাম নাই। খুব মনোযোগ, ও বন্ধু মনোযোগ। নবী গো আমাদের জন্য করেন নাই কেন? নবী ক কারণ শয়তানে, এখান থেকে 2টা শয়তানের শিং বাকির হবে। আব্দুর রহমান রেজবি মন গড়া কথা বলে না। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আছে রে বন্ধু, খুলে দেখুন। আমার নবী যে শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়েমেনের জন্য রহমতের দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। কারণ হচ্ছে কি, এখান থেকে 2টা শয়তানের আবির্ভাব হবে, 2 শয়তানের জন্ম হবে। এই 2 শয়তান থেকে পৃথিবীতে ফিতনা বসার সৃষ্টি হবে। ওরা মূলত ফিতনাকারী হবে। কিছুদিন আগে ফিতনা দেখছেন না? কথা কয় না কি? ওরা মূলত ফিতনাকারী হবে। এই 2 দলের নাম, 2 জনের নাম দিচ্ছে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরির নাম হচ্ছে ওয়াহাবি। কথা কয় না কি রে? বাংলাদেশে একদল মোল্লা আছে মুসলমান আছে এরা ওহাবি চিনে না বেড়াও চিনে না বেদিও চিনে না রে বন্ধু ভাইছি রে ভাইছি আরে কিতা ভাইছো কো ভাইছি এই কি ভাইছো বন্ধু রে শুধু আল্লাহই আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে কে ডাকবে রহমান বলে কে ডাকবে राकिम बोले क्या डाकबे गफ्फार बोले क्या डाकबे तखन आल्ला पाकेर निज नूर हईते नूरे मुहम्मदीके आलादा करे आल्ला नाम रेखेछेन कुनिया हबीबी मुहम्मदुन जोर कोन सुबहानाल्लाह अरे मुहम्मदा हम्मद नामटी लागे कि मधुर बोलो ने मुहम्मदा अरे विश्वभुवन करलो रोशन विश्वभुवन करलो रोशन ओई नामेरी नूर आमार मुहम्मदा हम्मद नामटी लागे कि मधुर बोलो ने मुहम्मदा हम्मद नामटी लागे आजाने यार इकामते कालिमा अरे नमाज़त अरे दीवानिशी बाजित से मुअज्जिनेर सुर आमार मुहम्मदा हम्मद नामटी लागे कि मधुर बोलो ने मुहम्मदा हम्मद नामटी ओई नामेते मधु भरा कत आशिक आत्महारा ओई नामेर पियाला पान करिया एशिके तिबिबुर आमार मुहम्मद हम्मद नामटी लागे अरे मधु आसे ना नाई ओई मुहम्मद नामे मधु आसे ना नाई ओहाबीरा हाया पाइछे तिता सुन्नीरा हाया पाइछे मिठा ओ बंधु मनोयोग एक दल को नबी आमार मतो आरेक दल को नबी नूरेर नबी एक दल को नबी खाजेर नजर आरेक दल को नबी खाजेर नजर ना एक दल को नबी गायब जाने आरेक दल को नबी गायब जाने ना एक दल को नबी हयातुन नबी जिंदा नबी आरेक दल को नबी मरा नबी आसे ना नाई कथा बोलेन आसे ना नाई बंधुरे मनोयोग मुहम्मद नामे मधु भरा क्यों खाई तीता क्यों खाई मीठा केमने खाई शोनेन तमाम पृथिवीर आलेम जगतेर शिरोमणि आलेम जगतेर मगज आलेम जगतेर बादशाह जिनि हच्छेन मौलाना জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি जिनि 70টা शक्तिशाली उडेर बोझाय किताबी आलेमेर आलेम जिनि 5000 हादिसेर हाफेज सुबहानाल्लाह बोलेन এই রুমি দলিল দিচ্ছে রে বন্ধু একদল মৌমাছি গুচ্ছ গ্রামের উপর দিয়া যায় গুনগুন সুরে গান গাইয়া ভারতে যাচ্ছে আরব দেশ থেকে ফুল থেকে মধু খাওয়ার জন্য কি খাওয়ার জন্য ফুল থেকে মধু খাওয়ার জন্য মৌমাছি যায় গুনগুন সুরে গান গাইয়া গুচ্ছ গ্রামে একজন কৃষক অনেকগুলি গরু ফালে গরুগুলি রাতে খায়া পায়খানা করে মূলমূত্র মালিকে ওরাদা বইরা বাড়ির পাশে একটা গর্ত বানায়া জমা করে কারণটা কি বুরু খেতে এরি খেতে কৃষি খেতে দিলে ফসলটা ভালো হবে এই গোবর টালের ভিতরে একজন ব্রহ্মুর একটা ব্রহ্মুক গোবরের রস খায়া খায়া বেঁচে আছে গোবরের রস খায়া বেঁচে আছে গোবরের রসের গুণগান গাইতেছে মৌমাছি ফুলের মধু খায়া ফুলের মধুর গুণগান গাইতেছে মৌমাছি যাইতেছে গান গায় গোবর টালের ব্রহ্মটা কও ভাই মৌমাছি প্রতিদিন তোমরা কোথায় যাও আমার উপর দিয়া মৌমাছি কো আমরা ভারতে যাই ফুল বনে মধু খাওয়ার জন্য গোবর টালের ব্রহ্মর কো ভাই মৌমাছি আজীবন খাইলাম গোবরের পানি গোবরের রস ফুলের মধু কি জিনিস খাইলাম না মৌমাছি কো ফুলের মতো সুস্বাদু ফুলের মধুর মতো সুস্বাদু পৃথিবীতে আর কিছু নাই গোবর টালের ব্রহ্মর কো আমারে খাওয়াই বানি কো খাইতে হইলে যাওন লাগবো কো যাইবানি কো জি যাব মৌমাছি मासिको उड़ाल दाओ गोबर तालेर बमरे करी मरी घा ओ मासी ओ भाई ब्रह्मर तुई ना बोले जाइबी को जाइबो को उड़ाल दे आबार करी मरी घा मौमासी को चले जाच्छी तुई तो जाइती ना को भाई जाबो तो उड़ाल दे गोबर तालेर बमरे को भाई आमार कपाल मंद उड़ालते गेले फाका लागे आमार तो फाका नाई कि नाई जोरे कोन कि नाई सूक्ष्मभावे बोझें सूक्ष्मभावे बोझें नबी के भालोबासते गिया एक दले पाइलो तीता एक दले पाइलो मिठा ओहाबीरा पाइलो तीता सुन्नीरा पाइलो मिठा सुन्नीरा मिठार गान गाय ओहाबीरा तीतार गान गाय खूब मनोयोग कारणटा कि जानें भ्रमर ताके फुले भ्रमर ताके गोबर ताले एक ताले गोबर तालेर भ्रमरे गोबरेर पानी खाय आर मौमाछी फुलेर मधु खाय तारा मधुर गुणगान गाय एखन मौमाछी गोबर ताले बसलें बसार परे गोबर तालेर भ्रमर मधु खावा तुम्हार पक्षे नसीब हईतो ना गोबर ताले ब्रह्मटा कामड़ दिया मौमाछिर फिटे आकड़ा दिया धरछे एइबार मौमाछी जाइतेछे आर चिंता करतेछे एकदिके तार पाखा नाई फुले फुले जावा तो सम्भव ना आरे फुले तो मधु थाके ना फुले थाके पानी कोनो फुले तीता पानी कोनो फुले मीठा पानी कोनो फुले विषाक्त पानी कोनो फुले टक पानी कोनो फुले झाल पानी एगुली मधु हई तखन जखन आमरा नबीर मोहब्बते दुरूद पढ़ी जरकन सुबहानाल्लाह आमरा रति रति कइरा आनছি আইনা আরি বানাইয়া থয়া দিছি এই আরিদার ভিতরে 5 কেজি মধু আছে ব্রহ্মটারে বসাইয়া দিয়া জামু আর কয়া জামুতে প্রাণ বইরা খাইতো এবার মৌমাছি গোবর মৌমাছি मधुर आरेर मध्य बसाइया गोबर तालेर ब्रह्मटारे बोले भाई ओ ब्रह्मर तुई तो फुले जाइते पारबि ना तोर फाका नाई फुले तो मधु थाके ना पानी थाके आमरा रति रति कइरा एने जमाइছি 5 केजी मधु तार भितरे आछे जत 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 मने सा तुई प्राण बइरा खा गोबर तालेर ब्रह्मरे बसाइया मौमाছি गेले फुल बागाने चलिया एइदिके दा गोबर तालेर ब्रह्मर की करलो कामड़ दिया सिफा दिया जखन टान मारছে टांडा दिते देरी हई मुखटारे बाका करते देरी नाई बाका कइरा गोबर तालेर रस खाइताम जान बाँचाइताम एइटाই छिलो बाला मौमाছির কাছে মধুর এত প্রশংসা পাইয়া আইলাম এমন তিতার তিতা আমার মুখটা তিতা ফেটটা পর্যন্ত হইয়া গেছে তিতা এইবার তিতা খাইয়া মনডারে বেজার কইরা বসে আছে মৌমাছি কো তারা যে বসাই দিয়েছি তে কি মধু খাইছে না খাই নাই যাই একটু দেখি আয়া দেখি মুখটারে বাঁকা কইরা মনডা বেজার কইরা বসে আছে মৌমাছি কো কিরে ভাই ব্রহ্মর তুই মধু খাস নাই কো ভাই তোরার মুখে তো প্রশংসা পাইলাম মধু খাওয়ার জন্য এইটা বুঝি মধু এমন তিতার তিতা আমার মুখটা তিতা পেটটা পর্যন্ত তিতা হইয়া গেছে মৌমাছি কো কইতে খাইছত তো তোরা না কয়ে গেছ 4-5 কেজি মধু এটা আরই ভর্তি আছে আমি এটার মধ্যে খাইছি কো তোর তো জাতিগত অভ্যাস হইল सिफा दिया खावा सिफा दिया खावा ओहाबिरार सिस्टेम हलो सिफा दिया खावा सिस्टेम जाने ना रे बंधु गभीर मनोयोग सिफा दिया खावा कसे एखाने कामड़ दिस आमरार पायखाना की कइसे अरे कथा कौन की कइसे पायखाना की मधुनी तहन गोबर तालेर बमूर्क मधु थाके कय को भितरे जे चिकन चिकन रोलगुली देखा जाए तार भितरे मधु थाके को केमने खाइते बक संगल ढुकाइया एबार गोबर तालेर बमूर्क भाई आमार कपाल दुई दिके मंद एक दिके फाका नाई फुले जावा नसीब हय नाई दुई दिके संगल नाई रे भाई आरि भर्ती मधु थाकार परो हावा नसीब हय नाई एखाने पाइलो तारा तिता गोबर तालेर ब्रह्मर पाइल तीता मौमाছি पाइल मिठा ওহাবীরা पाइल तीता सुन्नीरा पाइल मिठा এই কারণে सुन्नीरा नबी চাই কি চাই জোরে বলুন কি চাই কেন চাই রে বন্ধু গভীর মনোযোগ জলিল কদর পয়গম্বর এই আমলের দ্বারা বেহেশতে যাওয়া যাবে না যাইতে হলে ঈমান থাকতে হবে কি থাকতে হবে ঈমান থাকতে হবে কিন্তু ঈমানের দ্বারা বেহেশত যাওয়া যাবে ভালোবাসার দ্বারা বেহেশত যাওয়া যাবে আমল যদি না থাকবে কঠিন কথা কিন্তু খুব মনোযোগ আগামী দিন আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে কথা বলবে আমার আল্লাহ ডাক সাদ্দাকো মুসা আজকে তোমার সাথে আমার কোনো কথা নাই। মুসা নবী কো আল্লাহ গো দৈনিক হাজার বার তোমার সাথে আমি কথা কই, তুমি আমার সাথে কথা কও, আমার কথা তুমি শুনো, তোমার কথা আমি শুনি, আজকে কেন কথা নাই? আল্লাহ কো তোমার দেশে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার সমস্যার সমাধান কেউ দেয় নাই, আজকে তো সমস্যার সমাধান তোমার দিতে হবে। কি করতে হবে? কথা বুঝেননি? আমার কথা বুঝেননি? আরে না বুঝলে তো সময় বিফলে, যে সময়টা দিচ্ছেন এটা বিফলে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা নবী চাই কেন? আমরা নবী আমরা না, আমার আল্লাহ নবী চাই। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এখন মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, মুসা নবী ও মুসা নবী তোর পাহাড়ে যাও, তাড়াতাড়ি তুমি তোর পাহাড় ছেড়ে তোমার বাড়িতে যাও। মুসা নবী কল্লা গো কি ঘটনা ঘটছে আমার দেশে, যাইতে হবে বাড়িতে। আমার আল্লাহ কো মুসা কঠিন একটা সমস্যা বেজে গেছে, তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে, এলাকাবাসী মুসলমানদারে গোসল দেয় নাই, কাপন দেয় নাই, জানাজা দেয় নাই, দাফনও করে নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফালাইছে। কই ফালাইছে? মুসলমান মরলে কি ডাস্টবিনও ফালা? কথা কয় না কেন? মুসলমান মরলে গোসল দেয়, মুসলমান মরলে কাফন দেয়, মুসলমান মরলে জানাজা দেয়, মুসলমান মরলে দাফন করে, এলাকার লোকে তারা গোসল দেয় নাই, তারা কাফন দেয় নাই, জানাজা দাফন দেয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ভালাইছে। আমার আল্লাহ দেখো মুসা নবী ও নবী ও নবী ও তাড়াতাড়ি যাও, তুমি গিয়া তারে উঠাও, উঠাইবার পরে ১ নম্বরে গোসল দিবা, 2 নম্বরে তারে কাফন দিবা, 3 নম্বরে তারে জানাজা দিবা, 4 নম্বরে তারে কবরে দাফন করবা। মুসা নবী ডাক আল্লাহ গো আল্লাহ গো এই দায়িত্ব দিও না আমারে, এলাকাবাসী ফালাইছে তারে ডাস্টবিনে, আমি উঠাইতে গেলে তারে দিবে না। কো এলাকাবাসী কেন ফালাইছে ডাস্টবিনে? কো লোকটা 200 বছর হায়াত পাইছে। কত বছর? জোরে কোন কত বছর? এই 200 বছরের ভিতরে কোনো একদিন একটা সাজদা দেয় নাই, কোনো একদিন আমি আল্লাহর শুকরিয়া, তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে নাই, তুমি আল্লাহর নাজ নিয়ামত খাইয়া শুকরিয়া জ্ঞাপন করে নাই। এই 200 বছরের ভিতরে একদিন একটা নেক কাজ সৎ কাজ করে নাই, এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে নিয়ে তার ডাস্টবিনও ফালাই। আল্লাহ এই লোকটারে তুইলে আনতে এলাকার লোকে দিব না। আমার আল্লাহ নাক দেখো মুসারে মুসারে 200 বছর পর্যন্ত নাফরমানি কি তোর করছে না আমি আল্লাহর করছে? মুসা নবী কে আল্লাহ তোমার করছে। তাইলে আমি তো বলতেছি তারে তুইলা আনার জন্য, আমি বলতেছি তারে গোসল দেওয়ার জন্য, আমি বলতেছি তারে কাফন দেওয়ার জন্য, আমি বলতেছি তারে দাফন দেওয়ার জন্য। হায় খাই তাকদা যা তারে গিয়া উঠাই আন, আইনা গোসল দিয়া দাফন কর। মুসা নবী দেখ দিয়ে কমান দ 200 বছরে নাপর মানে গোসল পাইব, কাপন পাইব, জানাজা দাফন পাইব, বন্দিগিটা করলো কি কও না? এলাকার লোকের না বুঝাইলে ওরা তুলে আনতে দিবে না। আল্লাহ কো 200 বছরে নাফর মানের জন্য 1 নম্বরে আমি আল্লাহর বেহেশত ওয়াজিব, 2 নম্বর 70 জন হুরগাল মান জান্নাতে তার খেদমতের জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওলামা মুফতি আব্দুর রহমান বিশে জিন্দাবাদ, উত্তর মহাজ সম্মেলন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি ডাইনে বামে যাচ্ছি না রে বাবা, আমরা কোন নবীর উম্মত, আমরা মিলাদুন নবী কেন চাই, আমরা মিলাদুন নবীর জলুস কেন চাই, কেন গাই আমরা নবীজির শান, কেন গাই আমরা নবীর পাগল কেন হইলাম। একটু মনোযোগ দেন। আল্লাহ কো ২০০ বছরের নাফরমানের জন্য ১ নম্বর বেহেশত ওয়াজিব, ২ নম্বর ৭০ জন হুরগালমান তার খেদমতের জন্য রেডি। মুসা নবী ডাকতে আল্লাহ গো আল্লাহ গো মাবুদ মাবুদ, ২০০ বছরের নাফরমানের জন্য তুমি আল্লাহর বেহেশত ওয়াজিব এবং ৭০ জন হুরগালমান খেদমতের জন্য রেডি। বন্দেগিটা করলো কি তুমি কও না, এলাকার লোকেরা না বোঝাইলে তারা তুলে আনতে দিবে না। আমার আল্লাহ ডাক ডাকো, বন্দেগিটার খবর লও। বন্দেগিটা হচ্ছে তোমার যে কিতাবটা আমি দিছি, কিতাবটার নাম তৌরাত। এই তৌরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ নাম লেখা আছে ৭০ বার। আমার বন্ধু আহম্মদ আর মুহাম্মদের নাম লেখা আছে, ইসমুহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। লিখা আছে ৩৩০০ বার। ২০০ বছরের নাফরমান কিতাবটা খুলিয়া বন্ধু মুহাম্মদের নাম মোবারকটা 2 চোখে দেখিয়া 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিছে। ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে বন্ধু মুহাম্মদ নামের মাঝে চুমা দিত। এই চুমা দেওয়ার কারণে ২০০ বছরের নাফরমানি মাফ কইয়া আমায় আল্লাহর বেহেশত গেল, তার জন্য ওয়াজিব হইয়া। সেই নবী চায় কি চায় না, হাত তুলে দেখানো চায় কি চায় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আল্লাহ 1 নম্বর পয়েন্ট। বুঝতে পারলেন ২০০ বছরের নাফরমান, নামাজ রোজা কিছু নাই, ইবাদত বন্দিকে কিছু নাই, নেক কাজ বলতে কিছু নাই। আমার নবীর নাম মোবারকের চুমা দিয়া ২০০ বছরের নাফরমানি গেল মাফ কইয়া, বেহেশত গেল তার জন্য ওয়াজিব হইয়া, ৭০ জন হুরগালমান খেদমতের জন্য রেডি। ডিক্লার দিছে আমার আল্লাহ। জোরে কোন শুধু তা নয়, অসংখ্য আলোচনার মধ্যে 2-1টি আলোচনা আপনাদের মাঝে রেখে যাই। বন্ধু মিডিয়াতে গেলে, ইউটিউবে ঢুকলে অসংখ্য আলোচনার এসবির পাবেন। আমি 2-1টি আলোচনা আজকে আপনাদের মাঝে রেখে যাই। আমরা সুন্নি মুসলমান নবী চাই, সুন্নিরা নবীর শান গায়, গান গায়। কেন গাই রে বন্ধু? খুব মনোযোগ। আল্লাহ পাকের আয় ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী হয়ে যায়। একটা না 2টা না 69টা খুনের আসামি রে বাবা। দাকিয়াতুল কালবি 69টা খুন করে বিবিরে বাড়িতে রেখে 5 বছরের সফরে যায়। 5 বছরের সফরে চলে গেল। আয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা রে বন্ধু। কন্যা সন্তান হলে জিন্দা খাতাইতো, ছেলে সন্তান হলে আদর সুহাগ দিয়া লালন পালন করত। গর্ত বানাইয়া ছাড়াই দিয়া ডেকে রাখতো। মেয়ে সন্তান হলে জিন্দা খাতাই লাইতো, ছেলে সন্তান হলে আদর সুহাগ দিয়া লালন পালন করত। দাকিয়াতুল কালবি 5 বছরের সফরে যাই। এই দিক দিয়ে আরেকটা কন্যা সন্তান জন্ম হয়। আরেকটা কন্যা সন্তান জন্ম হলে দাকিয়াতুল কালবির বিবি চিন্তা করে, আমার স্বামী তো ঘরে নাই, বাড়িতে নাই। আমার স্বামী ৬৯টা মেয়ে জিন্দা অবস্থা খাতাইল, এখন এর মেয়ে সন্তানটা কন্যা সন্তান জন্ম নিল, আমি এখন কি করব? যদি খাদিয়ে ফেলি, স্বামী যদি এসে প্রশ্ন করে, বিবি গো গর্ভে যে সন্তানটা ছিল সন্তানটা কই, জবাব দাও। আমি যদি কই কন্যা সন্তান জন্ম নিয়েছিল, আমি খাদিয়ে ফেলেছি। স্বামী যদি প্রশ্ন করে, বিবি না, ৬৯টা মেয়ে জিন্দা খাদিয়েছিলাম বিদায় আজকের সন্তানটা ছেলে ছিল, তুমি কেন খাদাইলা, জবাব দাও। অপরাধী না হয়ে অপরাধী হয়ে যাব। বিশ্বাস দেওয়ার জন্য মেয়েটাকে আদর্শ হাক দিয়ে লালন পালন করতে শুরু করলাম। 5 বছরে মেয়েটা বড় হয়ে গেল। আব্বু আব্বু কইয়া ডাকে, আম্মু আম্মু কইয়া ডাকে, আম্মুকে দেখতে পাই আব্বুকে দেখতে পাই না। বন্ধু গভীর মনোযোগ। মেয়েটা বড় সুন্দরী ছিল, তার নাম রাখলো জামিলা। বন্ধু আমরা নবী চাই কেন, আমরা নবীর শান গাই কেন, আমরা নবীর গান কেন গাই? গাইতে বলছে আমার আল্লাহ। এক कारणे गाई एकटू मनोयोग करे बंधु आल्लाहर कोटे जोदि बांदा জাহান্নামী হয় জান্নাতের গন্ধ না পাইবে আমার নবীজির কোটে গেলে বান্দা জাহান্নামী জান্নাতি হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ একটু মনোযোগ নোট করুন রেকর্ড করুন মিডিয়াতে চলে যাবে রে বন্ধু গভীর মনোযোগ এইবার দাখিয়াতুল কালবির বিবি आदर सुहाग दिया मेटा के लालन पालन करते करते मेटा बड़ो हो जाए आम्मू आम्मू को या डाके आब्बू के देखते पाई नहीं 5 বছর पर দাখিয়াতুল কালবি বাড়িতে আসছে জামিলা ডাক ডাক আম্মু গো उन्हीं के को उन्हीं तुम्हारा जन्मदाता आब्बू आब्बू को या जखन गलार मध्य आंजा दिया धरसे দাখিয়াতুল কালবির অন্তরে দাও দাও করে আগুন জ্বলতেছে ৬৯টা মেয়ে জিন্দা খাদাইছি আমি বাড়ি ছিলাম না বিদায় তুই জন্ম নিলি আমি তোরেও জিন্দা রাখতাম না কিন্তু বাড়িতে খাদাইতে গেলে কান্নাকাটি করবে এবার দাখিয়াতুল কালবির বিবি কালবে চিন্তা করে মেয়েটারে যদি বাড়িতে খাদায় কান্নাকাটি করবে তারে দূরে নিয়ে খাদাইতে হইব বিবি তো দূরে নিতে গেলে দিব না কেমনে নিতে হইব একটা কৌশল বানাইছে বিবিরে ডাক ডাকো বিবি গো ৬৯টা মেয়ে জিন্দা খাদাইছি জন্মের পরে ওরা কোনোদিন নানা দেখে নাই নানার বাড়ি যাই নাই আমার জামিলা যখন বড় হয়েছে ৫টা বছর কেটে গেছে ও তো নানার বাড়ি দেখে নাই ওরে সুন্দর করে গোসল দিয়া ভালো পোশাক পরাইয়া তারে সাজাইয়া দাও তার নানার বাড়ি নিয়ে যাব দাখিয়াতুল কালবির বিবি জামিলাকে গোসল দিতেছেন গোসলের পরে ভালো করে সাজাচ্ছেন জামিলা ডাক দিয়ে আম্মা গো আম্মা গো আম্মু গো 5টি বছর কেটে গেল এত সুন্দর করে কোনোদিন গোসল দেন নাই এত সুন্দর করে কোনোদিন পোশাক পরান নাই এত সুন্দর করে কোনোদিন সাজান নাই আজকে এত সুন্দর করে কেন গোসল দিলেন এত সুন্দর করে করে পোশাক পরাইলেন এত সুন্দর করে কেন আমাকে সাজাইলেন জামিলার মা ডাক দিয়ে কো 5 বছর কেটে গেল তোমার আব্বু বাড়িতে নাই জন্মের পরে তুমি নানার বাড়ি যাও নাই নানা দেখো নাই নানি দেখো নাই আজকে তোমার আব্বু তোমাকে নানার বাড়ি নিবে 5 বছর পর নানা দেখবে নানি দেখবে জামিলার পা হইতে মাথা পর্যন্ত আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে 5 বছর পরে আব্বুর সাথে নানার বাড়ি বাড়াইতে যাবে নিয়ে গেলেন জামিলা হাসতে হাসতে যাইতেছে গকিন জঙ্গলে ঢোকার পরে জামিলারে দাঁড়া করাইয়া দাখিয়াতুল কালবি গর্ত করে গাতা করে জামিলা ডাক দিয়ে আব্বু গো আব্বু গো নানার বাড়ির কথা কই আনলেন আমারে সাজাইয়া এই গকিন জঙ্গলের ভিতরে গর্ত গাতা কেন করেন দাখিয়াতুল কালবি কজামিনা 5 বছরের জন্য তোমার আম্মুরে একা ঘরে রেখে যখন আমি সফরে গিয়েছিলাম চোর ডাকাতের বয়ে দণ্ডত নদী এই পাহাড়ের ভিতরে রেখে গেছি একটু অপেক্ষা করো দণ্ডরত্ন উঠাইয়া আমি তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি যাব জামিলা অপেক্ষায় আছে দাখিয়াতুল কালবি গর্ত গাঁথা করতেছে করতে করতে কোমর পর্যন্ত হয়ে গেল জামিলা কো আব্বু গো আব্বু গো দণ্ডরত্ন আমি কিছুই দেখি নাই কোমর পর্যন্ত গর্ত হয়ে গেল আমি তো কিছু বুঝি নাই আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না জামিলার চোখের পানি রাখতে পারতেছে না টপ টপ করে পানি পড়তেছে সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেছে এইবার দাখিয়াতুল কালবি ডাক ডাক জামিলা মা আমার ডিউটি শেষ হয়ে গেছে তুমি আমাকে একটু হেল্প করো আমি উপরে আসবো সরল মনে জামিলা ডাইন খাতরা বাড়াইয়া যখন বাবার খাতে হাত লাগাইছে দাখিয়াতুল কালবি টান দিয়া গর্তের মধ্যে ফালাইয়া বুকের উপরে দাঁড়াইয়া জিন্দা অবস্থা পাথর দিয়া খাদাই লাইতেছে জামিলা ডাক দিয়ে আব্বু গো আব্বু গো আব্বু গো 5টি বছর কেটে গেল জন্মের পরে মা দেখেছি বাবা দেখি নাই একমাত্র আজকে এক নজর তোমাকে দেখলাম তুমি নানার বাড়ি কথা দিয়ে আমাকে সাজাই আনলা। গকিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত বানাইয়া বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়ে আমাকে খাদাও। কারণটা কি বাবা? অপরাধ যদি করে থাকি জঙ্গলে বনবাস দিয়ে দাও, নগরে নগরে ভিক্ষা করে খাইব, তোমার ঘরের দরজায় কোনোদিন যাব না। তবু আব্বু আমার জিন্দা তুমি খাদাইও না, দুহাই লাগা আব্বু জি জিন্দা তুমি খাদাইও না। দাগিয়া তুল কালবি মানতেছে না খাদাইতেছে। জামিলা ডাক দিয়ে কোমা মামা, মা তুমি কই কই গো? জিন্দা যদি খাদাইবি গো মা, জন্মের পরে কেন তুমি খাদাও নাই? আম্মু বলি কেন শিখাইলে, আব্বু বলি কেন শিখাইলে? আম্মা তুমি সুন্দর করে সাজাইয়া আমাকে দিলা, বিদায় দিয়া নানার বাড়ি যাব বেড়াইতে। আম্মু এত নিষ্ঠুর এত বাসন হইয়া তুমি কেমনে বিদায় দিলা? মাগমাই আসিতে হোয়াটসঅ্যাপ করে দিছি, ডাইন কাইতে শোয়াইছো, বাম কাইতে নিছো, বাম কাইতে হোয়াটসঅ্যাপ করে দিছি, বুকে নিছো, বুকে হোয়াটসঅ্যাপ করে দিলে গো মা। বিজা কাপড় নিয়ে তুমি রাত্র কাটাইছো, কোনোদিন দমক দিয়ে নিচে ভালাও নাই। আজকে এত নিষ্ঠুরে তো পাশান হইয়া কেমনে দিলা গোমা জঙ্গলে খাদাইবার জন্য বিদায় দিয়া? একবারে সে দেখে যাও তোমার জামিলা কন্যা নারবরি বেড়ে গোমা, চীনা পর্যন্ত গর্তের মধ্যে খাদাইয়া। ও গুচ্ছ গরামের মুসলমান, আমরা কোন নবীর উম্মত? আমরা কেমন নবীর উম্মত? আমরা নবী চাই, নবীর গান গাই, নবীর শান গাই। আপনার লাগি সাজায় আছে ওই আমার সারাটা দুনিয়া গো নবীজি। আপনার লাগি বানায় আছে ওই আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। অগনবী সাইদ দুলাম্বি হাজির নাজের তুমি সশরীরে জিন্দা হায়াতুন নবী তুমি। ও নবী রহমতের নদী আগো নবীজি। ওগো নবী নবী উলাম্বি কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবা জান্নাতের মালিক তুমি। ও নবী জান্নাত বিলাই মাগো নবীজি। ওগো নবী নবী উলাম্বি ফুলছে রাতের গাঁটে তুমি, তাকে বাঁধা রায়া তোমার পাপি তাপি উম্মতের গো। ও নবী নিতে বার করি আগো নবীজি। ওগো নবী সাইয়েদুল আম্বি তোমার গোলামরা ডাকেতেছি এই গুচ্ছ গ্রামের মাহফিলে আসিয়া। দয়া করে গোলামদের গো ও নবী নিয়বার করি আগো নবীজি। ওগো নবী নবী উলাম্বি দাখিয়া তুল কালবি বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া জিন্দা খাতাইতেছে। জামিলা ডাক দিয়ে কো আব্বুজি বনবাস দিয়ে দাও, নগরে নগরে ভিক্ষা করে খাইব। তোমার ঘরের দরজায় যাব না, কোনোদিন আব্বু কইয়া ডাকবো না। দোহাই লাগে তবু তুমি আমার জিন্দা গাদাইও না, দাগিয়া তুল কালবি জামিলারা গর্তের ভিতরে গাদাইয়া বাড়ির দিকে যাইতেছে বিদায় হইয়া। যাইতে যাইতে শুনতে পাই জামিলার করুণ কান্নার ডাক শোনা যায়, আব্বু গো আব্বু গো, গভীর জঙ্গলের ভিতরে কাঁদাইয়া কেমনে যাইতেছে তুমি নিষ্ঠুর পাষাণ হইয়া বিদায় হইয়া। চোখের পানি রাখতে পারে নাই, বাড়িতে গিয়া কাঁদতেছে। জামিলার মা ডাকতে কুসুমি গো, ৬৯টা মেয়ে তুমি জিন্দা কাঁদাইছো, কোনোদিন চোখে পানি দেখি নাই। আমার জামিলাকে নানার বাড়ি বেড়াইতে নিমা খুঁয়া নিলে সাজাইয়া, কান্দ কেন কি হয়েছে বলো না গো স্বামী, দাকিয়াতুল কালবিকে কি দিয়ে বুঝাইব। তোমার সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করে জামিলাকে সাজাইয়া নিয়া গকিন জঙ্গলের মধ্যে চীনা পর্যন্ত কর্তব্য নিয়া টান দিয়া বালাইয়া গো বিবি, বুকের ওপর পাথর দিয়া তার চিন্তা খাতাইয়া বাড়ির দিকে যখন রওনা দিছি, আব্বু আব্বু আম্মু আম্মু কইয়া ডাকতেছে। ৬৯টা মেয়ে জিন্দা খাতাইলাম, আম্মু আব্বু ডাক শুনি নাই, আমি চোখের পানি রাখতে পারি নাই। আল্লাহর কোটে আমি জাহান্নামী। ও সুন্নি মুসলমান, আমরা নবী চাই কেন? আমরা নবীর গান নবীর শান গাই কেন? বন্ধুরে, আল্লাহর কোটে জাহান্নামী। এই পৃথিবীতে কোন কোট আসিনি, আমি দাগিয়াতুল কালবি গেলে মাপ পাবনি। এইবার ডাক দিয়া কো সবি গো সবি গো, তুমি যত বড় অপরাধী, কলিয়া ইবাদি আল্লাযিনা ইসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যত বড় অপরাধী তুমি হও না কেন, আমার বোন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহ মেনার ঘরে একজন রসূল এসেছে মুহাম্মদ নামে, তিনি রহমতের নবী, ওই কোটে গেলে তুমি মাপ পাইবা। আপনার গুণা মুর্শিদ খুঞ্জন মেরো পুরা আদি আমি মুর্শিদ কোন জনমের উপরা দিয়াম। কোরআনেতে সুইরাব আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতের আর কে? আমি রহমান মরে গেলে কে গো মুর্শিদ কোন জনমের উপরা দিয়া আমি। বন্ধুরা, ইচ্ছা করে যদি কোনো মানুষ কোনো মানুষ কেমন করে আল্লাহর আইনে লোকটা জাহান্নামী। আল্লাহর কোটে যদি কেউ জাহান্নামী হয়, আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম নিম্ন কোর্টে জামিন না দিলে জজ কোর্ট দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি। ও মুসলমান, আল্লাহর কোর্টে যদি মাপ না পাইব, আমার নবীজির কোর্টে গেলে মাপ পাইব। সে নবী চাই কি চায় না? দেখান চাই কি চায় না? মিডিয়াতে যাচ্ছে, লাখো লাখো মুসলমান শুনতেছে, শুনবে, হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস শুনবে, ওরা আবার শিরিক ফতোয়া দিতে পারে। শিরিকটা যেন ফতোয়া দিতে না পারে আলেমগণকে আমি দক্ষ করে বলতেছি। বাংলার জমিনে যদি কোনো আলেম থাকেন, আলেম শব্দের আবিধানে করতে হচ্ছে জানলেওয়ালা, আলেম শব্দের আবিধানে করতে হচ্ছে চিনলেওয়ালা। যারা আল্লাহ রাসূল সম্পর্কে জানে চিনে, যিনি ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানে চিনে তিনি আলেম। দাওরা পাস, ফাজেল পাস, কামেল পাস, ডিগ্রি পাস করলে আলেম হয় না। কিন্তু আল্লাহ রাসূলকে যারা চিনে জানে তারা আলেম। ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যারা চিনে জানে তারা আলেম। আল্লাহর কোটে যে মানুষটা জাহান্নামী, আমার নবীজির কোটে গেলে হয় জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। দাকিয়াতুল কালবির বিবেক স্বামী গো, মন বলতেছে গো স্বামী, মক্কার নগরে আব্দুল্লাহ মেনার ঘরে একজন রসুল এসেছে মুহাম্মদ নামে, তিনি রাহমাতাল্লিল আলামিন। ওনার কাছে গেলে তুমি মাপ পাবে। 70টা খুনের আসামি আল্লাহর কোটে জাহান্নামী, ক্ষমার জন্য যাইতেছে আমার নবীজির কাছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাপ দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহর কাছে মাপ নাই। সুন্নিরা নবী চায়, ওলি চায়। সুন্নিরা হলে বায়াত চায়, সুন্নিরা ওলাদের রাসূল চায়। কেন রে বাবা? শান গান কেন গাই শুনুন। আল্লাহর কোটে মাপ নাই, মাপের মালিক আল্লাহ। নবীজির কাছে যাইতেছে মাপের জন্য। নবীজির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়, ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, এই দেশে গেলে রাত কোলাইতো না, একটু মনোযোগ। দাকিয়াতুল কালবি 70টা খুনের আসামি আমার নবীজির কোটে কাঁদতেছে। আমার নবী কান্দো কিরে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোটে জাহান্নামী, আপনার কাছে এসেছি, আমি ক্ষমা পাবনি। নবী কার কাছে দাঁড়াইছো তুমি চিনোনি? একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার দাকিয়াতুল কালবি কো পড়লাম তো কি হবে? নবী কো মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। নবী কো মাপ পাবে। দাকিয়াতুল কালবি পড়ে না, এই ছোট্ট একটা কালমা কি এত বড় অপরাধীকে মাপ দিতে পারে নাকি? আমার নবী কো কালবি রে, তোরে বলেছিলাম পুরা কালমাটা পড়লে মাপ পাবি। এখন তোরে বলে দেই, এই কালমা শরীফের ভিতরে 24টা হরফ আছে, পুরা হরফ লাগবে না। আমি রহমতের নবীর কোটে দাঁড়াইয়া একবার যদি কালমাটা পড়ো, একটা হরফ যথেষ্ট হবে তোমারে মাপ দিয়া জান্নাতি বানাইবার জন্য। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এইবার দাকিয়াতুল কালবি কালমা পড়েছে আমার নবীকে, তোমার জন্য 3টা শুভ সংবাদ। 1 নম্বর, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো। 2 নম্বর, আল্লাহর বেহেশত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। 3 নম্বর, 70 জন হুরগেলমান বেহেশতে তোমার জন্য পাগল হয়ে আছে। 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট বুঝতে পারলেন? 200 বছরের নাফরমান, 200 বছরের নাফরমান মুহাম্মদ নামের সুমা দিয়া মাপ পাইয়া বেহেশত গেছে ওয়াজিব হইয়া। 2 নম্বর পয়েন্টে 70টা খুনের আসামি আমার নবীজির কাছে কালমা হইয়া গেল, লোকটা জান্নাতি হইয়া। খুব মনোযোগ। এবার 3 নম্বর পয়েন্টে আসেন। ওরে বন্ধু, সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিসের নাম ইবনে মাজা। ইবনে মাজা খুলে দেখবেন, দুনিয়াতে গুনাহ করে পাহাড়ের সমান গুনাহ করেছেন, অপরাধী হয়েছেন, দুনিয়াতে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে, গাফফার মাপ দে নাই, ইহকালে মাপ দে নাই, পরকালে মাপ দিবে না। ওই গুনাহগারের দল কি করবে? হাসরের মাঠ মিজানের ঘাটে গুনার ঘাটটি নিয়ে দাঁড়াইবে। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে, গাফফার মাপ দে নাই। আমার নবী বলেন, শাফাআতিলি আখলিল কাবাইর মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারটি রে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামজ এতই মধুর জবে নামজ এতই মধু খাইলে মধু পোড়াই নয়া। আমরার মন হয় আসে গোদওয়া নয়া। আল্লাহ 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 मुर्शिद नामजा एतई मधु मुर्शिद नामजा एतई मधु खाइले मधु फुराइनाया आमरार मन है आसे गो देवानाया मुर्शिद नामजा कईरा से सुदा अयो तर पूर के बोबर के दायो अल्लाह मुर्शिद नामजे कोईरा से सुदा अयो तर पूर के बोबर के दायो मुर्शिद नामेर डोरी लइया मुर्शिद नामेर डोरी लइया प्रेम जमुना खेल আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 मुर्शिद नामजे कईरा से आशा से खुइया से बोबेर बादशायो मुर्शिद नामजे कईरा से आशा से खुइया से बोबेर बादशायो मुर्शिद नामेर डोरी लइया मुर्शिद नामेर डोरी लइया प्रेम जमुना खेलो नावा आमरार मन है आसे गो देवाना अल्लाह अल्लाह जवान बोले जान जहाँ लायक से जाने गो जान जहाँ लायक से जाने मोनेर बेता बुझबे कई मुर्शी एद बेने जान जहाँ लायक से जाने गो जान जहाँ लायक से जाने मोनेर बेता बुझबे कई रजबी ए बेने अल्लाह 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 जीवन ते हुई आशिक मोरा मुर्शिद बाबा बेखने जीवन ते हुई आशिक मोरा रिजबी बाबा बेखने मोहनेर बेता बुझबे के मुर्शी एद बेने अल्लाह 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 जय दिन खोते मुर्शिद गोहारा स्वर्ग बक्सि रिया देखना गो तोर आमरा जय दिन खोते मुर्शिद गोहारा स्वर्ग बक्सि रिया देखना गो तोर जीवन देखो आशिक मोरा मुर्शिद बाबा बेखने जीवन देखो आशिक मोरा रिजबी बाबा बेखने मोनेर बेता बुझबे के मुर्शी एद बेने अल्लाह अल्लाह पागल रहमान कई आमी हईलम जवार से जुहुदीन हुई गोया हमार पागल रहमान कई आमी हईलम जवार से जुहुदीन हुई गोया हमार बोलो कि यार लाभ को ए बेबासिया जीवन मोनेर बेता बुझबे के मुर्शी एद बिने ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एबार 3 नम्बर पॉइंट आसेन मुर्शिद बिने के होबे तोर ओई निदा निरकंडारी रे सारो मुर्शिद नामेर तोरी रे सारो मुर्शिद ना आहा मेरे तोरे ओई तोरे ते देबो आमरा बोब ओ सागर पारी सारो मुर्शिद नामेर तोरे रे सारो मुर्शिद ना आहा मेरे तोरे ओई तोरे ते जाबो आमरा दयाल आल नबीर बारी रे सलातुनिया रसूल सलातुनिया बार तुम्हारे नाम तस्बी बरो शायामार सलात दुनिया सलाम दुश बसर नाफरमान आमार नबीजिर नाम मुबारक चुमा दिया नाफरमानी गेलो माप कइया बेहेस्ते गेलो वाजिब हइया दुई नम्बर पॉइंट सत्तरटा गुनेर आसामी आल्लाहर कोटे गेलो जहन्नामी हइया नबीजिर काछे गिया कलमा पड़िया गेलो जान्नाती हइया तीन नम्बर पॉइंट गुनाहगाता माबूकूब लाया मोर नबीर खादेसे पर गुनाहगाता माफ कराया मोर पीरेर खाते खादे मना पीछेर गुना आर रोबे ना सामने तार हुकुम तामिल कर अरे मुर्शिद जारे करे दे माप तकबे ना तारे ही देखेर बाप सुभानअल्लाह बोलेन गुना माफेर मालिक के रहमान के राहिम के गफ्फार के दुई फातार मोल्ला चिनलो ना मुर्शिद कारे कय डिग्री वाला चिनल ना मुर्शिद कारे कय बड़ो बड़ो फतुआ दिया शिरिक बेदात कइया रास्तार किनारे रइल मइरा फइरा केउ जिगाय ना पाकिस्तानेर जातीय कवि हच्छे इकबाल बांगलार जातीय कवि हच्छे कवि नजरुल डिग्री पास करे नाई दावरा पास करे नाई टाइटल पास मास्टार्स पास ल पास करे नाई समस्त पृथिवीर शिक्षित मंडली नजरुलेर गान गाय क्यों गाय रे भाई तिनी लिखेछे गेछे तोखे दे रे मुर्शिद आमार मुহাম্মদের नाम मुर्शिद मुহাম্মদ ओई नाम जपिले बुझते पारी खुदारी कलाम अरे तोखे दे रे मुर्शिद आमार मुহাম্মদ আমরা মুর্শিদ চাই কেন এক দলে কো মুর্শিদে কি করব নিজেই হারি তারত না তোমরা রে কেমনে ভার করব ও ভাই মনোযোগ দিয়া শোনো বড় বড় ফতোয়া আর কত দেবা তোমরার মত কত মুফতি বড় বড় রইল ফইরা রাস্তার কিনারে কেউ জায়গায় না নজরুল সারা পৃথিবীর শিক্ষিত মণ্ডলী বৎসরে বৎসরে मासे मासे तार गुणगान गाई केनते मुर्शिद चिनेछे मुर्शिदेर शान गेयेछे ओरे बंधु गभीर मनोयोग एकटू मनोयोग दिले बुझते पारबा आल्लाहर कोटे पहाड़ेर समान अपराधी हये गेछो आल्लाहर कोटे माफ नाई मुर्शिदेर नामेर दुहाई देवार संगे संगे ओई लोकटा क्षमा पेये जाय सुबहानाल्लाह बोलेन आलोचनाटा ना करले बुझे आसबे ना आमरार आदि बाबार नाम कि आदि आम्मार नाम की सृष्टि करछे के राखछे कोई बेहेस्ते बेहेस्त हइते दुनियाते फाड़ाइछे कि रे गाछेर तले दिया ना करछिलो एई गाछेर तले थाको हाओ ओई गाछेर तले जाइओ ना माधबपुरेर बाजारे सदाई करो मनतलार बाजारे जाइओ ना एग्जाम्पल आल्लार कथा अमान्य कइरा शयतानेर भेषे पइरा এই গাছের তল ছাইরা ওই গাছের তলে গেছে, গিয়া ফল খাইছে। আল্লাহর মনে কষ্ট পাইয়া দুঃখ মনে নিয়া ও শব্দটা কইতে দেরি হয়। বন্দরে গভীর মনোযোগ। রহমতের ফেরেশতা ছিল দারোয়ান, দারোয়ানে দৌড়ে গেছে, শয়তানের সুযোগ পাইয়া বেহেশতের ভিতরে হামাইছে, হামাইয়া মা খাওয়ারে ফল খাওয়াইছে। হাওয়াই তো গিয়া কসুন চুনি বলি কি গোপনে কইতাছি কেউ যেন না জানে। আল্লাহ নিষেধ করছে ওই গাছের তলে যাইও না, ফল খাইও না। শয়তানে মা খাওয়ারে বুঝাইতেছে, গোপনে কইতাছি কেউ যেন না জানে। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, কিছুদিনের ভিতরে তোমরা রে দিব বেহেশতের থেকে বাইর কইরা দুনিয়াতে পাঠাইয়া। তবে যদি বেহেশতে থাকতে চাও এই গাছটা থেকে একটা ফল খাইয়া নাও, যদি খাইতে পারো তাইলে থাকবা। মা খাওয়া খাইলে যদি থাকা যায় তো খাইয়াই ফেলাই, ফলটা খাইয়া লাইছে। এইবার মা খাওয়ারে আবার বুদ্ধি দে, তুমি খাইছো তোমারে রাখবো, বাবা আদমরে বাইর কইরা দিব। দুইজন দুই দেশে থাকলে ভালো লাগবে না, আদমরেও খাওয়াইতেইব। মা খাওয়াকে শুনছনি বলে কি এই ফল খাইলে থাকা যাইব, নাইলে বাইর কইরা দিব। আমি খাইয়া লাইছি, তুমিও খাইয়া লাও। এইবার বাবা আদমও খাইয়া লাইছে। আল্লাহর মনে ও শব্দ দুঃখ নিয়ে ও শব্দ কইছে, দারোয়ান ফেরেশতা পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু গভীর মনোযোগ, এখানে অনেক লম্বা সূরা ঘটনা। ফেরেশতা গেল পাথর হইয়া, আল্লাহর মনে দুঃখ নিয়া। আদম খাওয়ারে দিল দুনিয়াতে পাঠাইয়া, বাবা আদমরে পাঠাইছে ভারতবর্ষে, মা খাওয়ারে পাঠাইছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে, একজন শরণ দ্বীপে আরেকজনে জিদ্দা। আজকে হাজী সাহেবরা হজ করতে গিয়া মিলিত হয় আরাফাতের মাঠে। বাবা আদম মা খাওয়ার মিলন হয়েছে আরাফাতের মাঠে। দুইজন দুই প্রান্তরে, একদিন না দুই দিন না, 350 বৎসর কাঁদছে, রাব্বানা ও আমার প্রভু, জালাম না জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর। যারা মুর্শিদ চিনো না তারা লক্ষ্য করো, মুর্শিদের নামে দোহাই দিলে মাপ পাওয়া যায়। মুর্শিদে মাপ দিতে পারে, দেওয়ান লাগে না, দোহাই দিলে মাপ হয়ে যায়। রাব্বানা ও আমার প্রভু, জালাম না জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর। ওয়াইল্লাম তাক ফিরলানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ও তারা হামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই। আদম খাওয়া 350 বৎসর কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। এই পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী আর একটা হচ্ছে দজলা নদী। যেরকম সুবহানাল্লাহ। অন্ধকার নাই, বাবা আদম ডাক ডাকো, আল্লাহ গো দুনিয়াতে পাঠাইছো অসুবিধা নাই, অন্ধকারে থাকা বড় বিষম দেয়, অন্ধকারটা দূর করে দাও। তখন আমার আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদয় করে, অন্ধকার দূর হয়। 350 বৎসর কান্দার পরে আদম নবী ডাক ডাকো, মাবুদ মাবুদ আর কতদিন কাঁদাইবা, মায়া যদি না লাগে। ও গুচ্ছ গ্রামের সুন্নি মুসলমান, কোন নবীর উম্মত মনোযোগ দিয়া বুঝো। আমরা নবীর শান কেন গাই, নবীর গান কেন গাই? গাইতে বলছে আমার আল্লাহ, সর্বপ্রথম গাইছে আমার আল্লাহ ফেরেশতার জগৎ লইয়া। খুব মনোযোগ। এখন 350 বৎসর পরে ডাক ডাকো, আর কত কাঁদাইবা? আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে। আরশের অধিপতির নাম 99 নামের মধ্যে একটা নাম হচ্ছে মাহমুদ। এই 99 নামের মধ্যে একটা নাম হচ্ছে আহাদ। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরশের অধিপতির নাম মাহমুদ। হাকিকতের কথা শুনো, আমরা কোন নবীর উম্মত? আরশের অধিপতির নাম হচ্ছে মাহমুদ। মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। ওই নামের দুখাই দিলাম, মাপ দিয়ে দাও। 80,000 নূরের থাম্বার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক ডাক, আরশের খুঁটিরে এমন কইরা কাঁপলে আরশটা ভেঙে পড়ে যাবে। থাম। আরশের খুঁটি ডাক ডাক, আল্লাহ গো, আল্লাহ গো, 350 বছর রহমান রাহিম গাফফারের দরবারে কাঁদছে। একদিন আমরার মধ্যে ভূমিকম্প আসে নাই, ঝড় তুফান আসে নাই, আজকে এমন একটা নামের দোহাই দিয়া ডাক দিছে আমরা স্থির থাকতে পারি নাই। কইতার বা কাম হইতো না যতক্ষণ আদম খাওয়ার ফরিয়াদ কবুল না করবা। ডাক্তার দিতে দেরি কই, আদম খাওয়ার দরখাস্ত আল্লাহর কাছে কবুল হইতে দেরি নয়। হায় খায় মনোযোগ, এই কবরটা হয়েছে মুর্শিদের নামের দোহাই দিয়া, মুহাম্মদ নামের দোহাই দিয়া। প্রশ্ন করবেন রেজবি সাহেব, তো মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ, মুর্শিদ পাইলেন কই? বুজ্জালন। আগামী দিন শিরিক বতোয়া দিয়েন না, কিন্তু গোচ্চগ্রাম হুজুরের বাড়ি বাংলাদেশের পড়া শেষ কি করছে? বাংলাদেশের পড়া শেষ, বড় ডিগ্রি লওয়ার জন্য গেছে আরব দেশ। 4-5 বছর পয়রা 5টা ডিগ্রি লাগাইয়া আইছে বাংলাদেশ। মাধবপুর বাসস্ট্যান্ড নামিয়া খেতে খেতে আসতেছে গুচ্ছগ্রামের দিকে। আইসা দেখে মাধবপুর এবং গুচ্ছগ্রামের মাঝামাঝি 10-12 জন কামলা নয়া 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 খেত লাগাই। কি করে খেত লাগায়? মুফতি সাহেব দেখে হইয়া গেছে গরম। নরম না গরম? শিরিকের ফর শিরিক, বেদাতের ফর বেদাত। এই কারণে জমিনে গজবের ফর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পায়া কাম লাগেছে। হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার দুয়ারে যাই নাই, লেখাপড়া করি নাই, শিরিক বাদাত কারে আমরা বুঝি নাই। ভাত খাই, ঘুমাই, খেত লাগাই, শিরিক বাদাত বুঝি নাই। শিরিক করলাম কেমনে বুঝাইয়া বলুন? জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা কয় না কিরে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কামলারের মধ্যে একজন কামলা আছে কিছু 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 লেখাপড়া করছে। হ্যাঁ, এই কাজ করলে যদি শিরিক বাদাত হয় তাহলে আমরাও ছাইরা দিলাম, করলাম না, বাদ দালাইলাম। কিন্তু কিন্তু অন্যান্য তারা যদি শিরিক বাদাত করে, একজনে পাপ করলে 10 জনরে পায়, তাহলে আমরাও তো পাইব। তাহলে শিরিক থেকে বাঁচতে গেলে হেরাও জানতে হইব, হুজুর এটা ফতোয়া লেখেন, এটা পত্রিকা দিয়ে দেই, ফেসবুকে দিয়ে দেই, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুক্তি সাহেব হয়ে গেছে আরো গরম। নরম না গরম? বাংলাদেশ শেষ করে আরব দেশটা আইয়া তারে ফতোয়া দিলাম, মূর্খ বেটা আমার ফতোয়াটা মানে না। লিখিত ফতোয়া দিতেইব, রাগদারে সামলে তো না ভাইরা। পকেটের কলমটা টান মারছে, কলমটা হাতে না উঠতে এটাকে পড়ছে জমিনে। কলমটা কই পড়ছে? কথা কয় না কেন? কই পড়ছে? জমিনে। এখন কলমটা ফতোয়া লিখতে গেলে কলম লাগবো নি, কেমনে লইব? হেরুয়ানা নইয়া, আর হেরুয়ানা নইয়া। এখন মুফতি যখন নয়া কলম হাত লাগাইছে, গোচ্চগ্রামের কামলার মতো নইছিনি। এখন শিরিক কে করছে? ওটা কামলারই করছে না, মুফতিও করছে। হ্যাঁ, ফতোয়া দিব কই? দিছে কই? আগরতলা, ওগরতলা। ফতোয়া হলো আল্লাহ ব্যতীত, কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কিন্তু কামলারা মাথা নোয়াইছে কই? জমিনে, এখন মুফতি ফতোয়া দিয়া মুফতি নিজেও ধরা খাইছে। এরপরে কারে নইলে শিরিক হইতো না, নিয়ত থাকতে হইব। কি থাকতে হইব? ধরা খাইছিনি, খাইছে। মুহাম্মদ নামের দোহাই দিয়া মাপ পাইছে। মুহাম্মদ হইতে মুর্শিদ নাম। সালাতুনিয়া রাসূলান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লামা তাহরি সাহেবের আগমন, পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহরি সাহেবের আগমন। গুচ্ছগ্রামের পক্ষ থেকে, মাধবপুরের পক্ষ থেকে, আশ্রম প্রকল্পের পক্ষ থেকে আল্লামা তাহরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান। আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে গেলাম। আমি যতক্ষণ আপনাদের মাঝে কথা বলেছি, আমার এই সময়টুকু মাত্র 3টা পয়েন্টের উপরে। আমরা নবীর শান, মুর্শিদের শান, गाई केनो मुर्शिद मुर्शिद जपी केनो नबीर जन्नो पागल हइलाम केनो आल्लार कोटे पहाड़ेर समान अपराधी जदि हय आल्लार कोटे जदि माप ना पाई नबीजिर कोटे गेले माप पाई आल्लार कोटे जदि पहाड़ेर समान अपराधी हय आल्लार कोटे जदि माप ना पाई मुर्शिदेर नामेर दुहाई दिले माप हये जाय। এই মর্মে ছিল আমার আলোচনা, মিডিয়াতে যাবে। এই মর্মে নবীর ভালোবাসায়, অলির ভালোবাসায়, মুর্শিদের ভালোবাসায় অপরাধীর অপরাধ ক্ষমা হয়ে মাপ হয়ে যায়। মুর্শিদের নামের দোহাই দিলে অপরাধী ক্ষমা পায়, আমার নবীর ভালোবাসায় অপরাধী ক্ষমা পায়। তাই আমরা নবী চাই, তাই আমরা মুর্শিদ চাই, ঠিক কিনা বলেন? সবাই একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। आहले सुन्नत वल जमात, आहले सुन्नत वल जमात। पीर मुफ्ती मोहम्मद गियासुद्दीन ताहेरी साहेबेर आगमन गुच्छ ग्रामेर पक्ष थेके, सुन्नी जनतार पक्ष थेके आपनारा आमार जन्य दुआ करबेन, आल्लाहके भय करबेन, पाँच वक्त नामाज पढ़बेन, मा बाबार खेदमत करबेन, ओली आल्लाहर सोहबते थाकबेन। आल्लाहके भय करबेन, पाँच वक्त नामाज पढ़बेन, मा बाबार खेदमत करबेन, ओली आल्लाहर सबरे थाकबेन, नाच्चा नाच्चा बेहेस्ते जाबेन। सकलेर काछे दुआर आरजी रेखे विदाय निच्छि। आसलामु आलैकुम ओया रहमतुल्लाहि ताआला ओया बाराकातुहु। धन्यवाद আব্দুর রহমান সাহেবকে, উনি স্বল্প সময়